কুমিল্লা উপজেলায় মূলত বুড়িচং এর যে বুড়বুড়ি এলাকা দিয়ে ব্রাহ্মণপাড়াতে ঢুকেছে এই পানিতে কিন্তু প্লাবিত হয়েছে ব্রাহ্মণপাড়া পুরুটি অঞ্চল তো এই অঞ্চলে ত্রাণ দেওয়ার জন্য বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে আমরা দেখতে পাচ্ছি তো আমরা একজন ত্রাণ নিয়ে আসছে এমন একজন মানুষের সাথে কথা বলার চেষ্টা করব জানবো যে উনি ত্রাণ নিয়ে যে এসেছে কতটুকু ত্রাণ দিতে পেরেছে যারা বন্যা দুর্গত মানুষ তাদেরকে আমরা আসলে আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে কুমিল্লা উত্তর জেলা বিপ্লবী সদস্য সচিব এফ এম তারেক মুন্সির নির্দেশে আমরা আমরা দেবীদ্দ্বার উপজেলা থেকে আমি দেবীদ্বার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঞ্জুর হক সরকার এফ এম তারেক মুন্সির নির্দেশে আমরা এখানে ত্রাণ নিয়ে আসছি এবং এদিকে আপনার হলো এই রামনগর তারপর হইলো আপনার হলো সাইসাপাড়া জগন্নাথপুর জিরুন এ সমস্ত এলাকার খুব ভয়াবহ অবস্থা আমি আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করবো যেন সবাই এই ভিতরে প্রত্যন্ত জোর ভিতরগুলোতে যেন সবাই তার নিয়ে প্রবেশ করে এখানে অনেক মানুষ আপনার না জীবন জীবনযাপন করতেছে এটাই হলো আমাদের আমার বলা আর কি ধন্যবাদ আপনাকে তো যেমনটি শুনছিলেন আসলে দুর্গত এলাকায় কিন্তু ত্রাণ নিয়ে সবাই পৌঁছাতে পারছে না যারাই ত্রাণ নিয়ে আসছে তারাই কিন্তু রাস্তায় লাগুয়া যারা আছে তাদেরকেই কিন্তু বন্যার্থ যাদেরকে পাচ্ছে তাদেরকেই ত্রাণ দিয়ে কিন্তু চলে যাচ্ছে একই লোক একাধিকবার পাচ্ছে কিন্তু দুর্গম এলাকা যারা রয়েছে তাদের এখানে এখনো ত্রাণ পৌঁছায়নি তিনি কিন্তু এই কথাটি ব্যক্ত করেছেন তো এই ছিল কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকা থেকে আমার কাছে সর্বশেষ